আসসালামু আলাইকুম শাহেদান ব্লগস থেকে আমি শাহেদ আসলাম একটা বাতিজার খবর দিয়ে তোই সামনে বাতিজার খবর সাথে আমার ছেলে আহানকে নিয়ে আসলাম আহানকে নিয়ে আসলাম আহান শুধু রেদান ভাইয়া রেদান ভাই আমার ভাতিজার নাম রেদান তো ওকে সিনতাইকারীরা মোটর বাইক নেওয়ার জন্য নির্মমভাবে হত্যা করেছে তো আজ কয়েকদিন হলো কবরটা জিয়ারত করে করতে আসতে পারিনি তো আজকে শুক্রবার ভাবলাম আমার ছেলেটাকে নিয়ে জিয়ারত করতে যাই আমার ছেলেটা আরবার ওকে খুব মায়া করতো আর ও রেদওয়ান আমার ছেলেটাকে খুব আদর করতো এই জন্য আমার ছেলেও বলতে পারতেছে না খালি বলে রেদওয়ান ভাইয়া কই তো বলি আমি আল্লাহর বাড়ি চলে গেছে আল্লাহর বাড়ি চলে গেছে আল্লাহর কাছে আছে এইসব বলি ফেরেশতা বাচ্চা তো এখানে শুয়ে আছে বাবা আল্লাহর বাড়ি তো এর জন্য আমি আয়নকে নিয়ে আসলাম ভাবলাম ওর একটু নিয়ে যাই তো সবাই ওর জন্য দোয়া করবেন আমার বাতি যাওয়ার জন্য আছে বাবা তো এই হলো গিয়ে মানিক এটা হলো গিয়ে আমাদের সিলেটের মানিক পিরিয়া টিলা আজকে শুক্রবার তো সবাই সবার দাদারি আত্মীয় সঙ্গে জিয়ারত করতে আসছে এর জন্য একটু মানুষ বেশি এটা হলো মানিক পিরে টিলা মজা এটা হলো আমাদের সিলেটের মানিকপুরে টিলা এখানে জিয়ারত করতে আসলাম এইখানে আমার বাতি যে একটা আছে আমার ফুফু আছে ফুফুর খবর আমার একটা বাতি যা আরে দানের খবর আমার ফুফুর খবর তারপরে আছে আরও অনেক আত্মীয় স্বজনের আছে তো সবাই ভালো থাকবেন অনেক মানুষ আছে Mm-hmm.